নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে দুই বঙ্গে কোথাও বিক্ষিপ্ত কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজও পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত এবং কোথায় ভারী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সংলগ্ন এলাকার উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আজও মঙ্গলবার রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা ও মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। কাল বুধবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি চলবে। সোমবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি হয় উত্তরবঙ্গে, কলকাতা এবং সংলগ্ন এলাকায় দুপুরের পর বৃষ্টি কমলেও আকাশ মেঘলাই ছিল। বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরির জন্য আচমকা এই আবহাওয়া পরিবর্তন কিনা সেই প্রশ্ন উঁকি দিতে শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। প্রাক বর্ষার বৃষ্টি কি শুরু হয়ে গিয়েছে সেই প্রশ্ন ওঠে। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন সমুদ্র নয়, স্থলভাগের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জন্য এই বৃষ্টি। আর বর্ষা দক্ষিণবঙ্গে কবে আসবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বৃষ্টির জন্য ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলছে। বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি কম। আজ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিন পাঁচেক টানা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এও জানানো হয়েছে যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু বন্ধুরা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে কোথায় কোথায় মেঘ রয়েছে বর্তমানে। দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, এদিকে ইন্ডিয়ার আগরতলা, তারপর আমবাসা, এই সমস্ত জায়গা। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এদিকে রয়েছে শিলচর, অর্থাৎ আসামের এদিকে শিলচর, তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট রয়েছে, এদিকে শিলং রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় প্রচণ্ড ভারী এবং কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সিলেট, চাতক বাজার, এদিকে জোড়াই আছে, তারপর এদিকে দেখতে পাচ্ছেন যেগুলো বাংলাদেশের আশেপাশের অঞ্চল সিলেট, বালাগঞ্জ, তারপর কুলুরিয়া, তারপর দেখতে পাচ্ছেন যে ধর্মনগর, তারপর কমলগঞ্জ, কুমারহাট, কোয়াই, তারপর আমসা, তারপর দেখতে পাচ্ছেন এদিকে ব্রহ্মবাড়িয়ায় কিছু হালকা মেঘের সঞ্চার হয়েছে, এবং কাশ্মীর দেখতে পাচ্ছেন নরসিংদিঘি এবং মুন্সিগঞ্জ, এখানে কিন্তু মেঘের কিছু সঞ্চার হয়েছে এবং এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।